ডেফিনেটলি উনি বাংলাদেশের সুপারস্টার, এবং তুমি ঠিকই বলেছো, হ্যাঁ জায়েদ খান বাংলাদেশের সুপারস্টার। হাই, হ্যালো, কী অবস্থা সবার? তো নিউজ 96 এর আরও একটা এপিসোড, অনেকদিন পর, অনেক বছর পর, লাস্ট কবে করছিলাম আমার ঠিক মনে নাই। নিউজ 96 হচ্ছে আমার একটা সিরিজ, যে সিরিজটাতে আমি ঘটে যাওয়া অনেকগুলো ইস্যুকে সামারি আকারে প্রেজেন্ট করা আমার দায়িত্ব। অনেক নিউজ অনেক জায়গায় যত্রতত্র পড়ে থাকে, অনেকেই বোঝে না যে ঘটনাটা ঘটতেছে কি, সে কারণে আমি আছি, নো ওরিস নো টেনশন। সো যে ঘটনাটা ঘটে গেছে অথবা স্টিল ঘটতেছে সেটা হচ্ছে সায়ন্তিকা, উনি বাংলাদেশে এসেছিলেন একটা মুভি করতে আমাদের সবার প্রিয় জায়েদ খানের সাথে। অন্য কারো প্রিয় হোক না হোক, আমার খুবই প্রিয় একজন মানুষ, পছন্দের একজন মানুষ, তার মুভি আমার খুবই ভালো লাগে। এর আগে তার একটা মুভি, ওই যে সাপের কোন একটা মুভি ছিল, আমার খুবই পছন্দের একটা মুভি। তারপর পরিমণি আব্বুর সাথেও একটা মুভি আছে অন্তর্জ্বালা নামের। আমি খুব ভালো, আমি খুব করে চাই যেন দেলোয়ার জাহান ছন্টু স্যারের সাথে যেন জায়েদ খানের একটা মুভি হয়, সাপের মুভি। I would love that. স্টোরি যেটা সেটা হচ্ছে ওপার বাংলার নায়িকা সায়ন্তিকা, যাকে আমি ফার্স্ট তাকে আমি ডিসকভার করি হচ্ছে ছোটোবেলায়, যখন আওয়ারা নামের একটা মুভিতে জিতের সাথে আমি ছোটোবেলায় হচ্ছে আমি কলকাতার যে কমার্শিয়াল ফিল্মগুলো আমি দেখতাম, একটা পর্যায়ে আমি দেখা ছেড়ে দিছি। সায়ন্তিকা যখন কলকাতার ইন্ডাস্ট্রিতে আসে তখন কলকাতার কমার্শিয়াল ফিল্মগুলো দেখা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। সায়ন্তিকার একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি বলবো সেটা হচ্ছে তার ঝুলিতে বেশ অসাধারণ কিছু গান আছে। ইভেন আমার ফেভারিট ছিল এই গানটা, সেটা হচ্ছে মনের রেডিও মেবি গানটার নাম, অ্যান্ড আওয়ার আর টাইটেল সং যেটা, সেটাও সুন্দর একটা গান ছিল, মানে স্টিল সুন্দর গান, অনেকেই পছন্দ করে। বাট স্পেশালি যেটা না বলি নয়, স্পেশালি যে গানটা আমি এখনও পর্যন্ত পছন্দ করি, আগে করতাম এখনও করি, আর মনের রেডিও আওয়ার হয়তো এখন অতটা আমার ভালো লাগবে না, বাট আরেকটা গান আছে সায়ন্তিকার, সেটা হচ্ছে সায়ন্তিকা এবং দেবের একটা মুভিতে, মুভির নাম আমি রিয়েলি সরি মুভির নাম ভুলে গেছি, গানটার নাম হচ্ছে কেতুই বল। আই স্টিল লাভ দিস সং, আই অ্যাম শিওর এই গানটা আমি যদি এখনও শুনি আমার এখনও ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, আমি ঘটনাতে আসি। সেটা হচ্ছে আমাদের আমার প্রিয় জায়েদ খান বা জায়েদ ভাইয়া, তার সাথে হচ্ছে একটা মুভি করার কথা সায়ন্তিকার, সেজন্য উনি বাংলাদেশে আসেন। উনি বাংলাদেশে আসেন হচ্ছে 30 আগস্ট উনি বাংলাদেশে আসেন, এসে উনি কক্সবাজার চলে যান। কথা ছিল উনি 12 সেপ্টেম্বর পর্যন্ত উনি শুটিং করবেন, বাট 7 সেপ্টেম্বর উনি শুটিং রেখে চলে যান। বেশ কিছু পেপার পত্রিকায় এই খবরটা প্রচারিত হয় যে সায়ন্তিকাকে তখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি ব্যাপার, আপনি শুটিং শেষ না করে কেন চলে যাচ্ছেন বা কেন চলে গেছেন। তো তখন তার অ্যান্সার থাকে এরকম যে কোনো একজন নৃত্য পরিচালক সে পারমিশন ছাড়া তার হাত ধরছে, এজন্য সে ক্ষুব্ধ হয়ে চলে গেছে। সো এই বিষয়টা আসলে কোনো সেন্স মেক করে না যে কি ব্যাপার, একটা নৃত্যশিল্পী হাত ধরছে তাতেই সে শুটিং রেখে চলে গেছে, এত কিছু, মানে এটা তো খুবই সিলি একটা ব্যাপার। সো মানে আসলে এটা আসলে কোনোভাবেই মিলতেছিল না, ইট ডাজন্ট অ্যাড আপ। সো এইখানেই আসলে ঘটনার ঝামেলাটা শুরু, যে এবং আমার মাথাতেও এটা ঘুরতেছিল কি ব্যাপার, জাস্ট একজন নৃত্য পরিচালক অফকোর্স গান দেখাই দিতে গেলে বা হচ্ছে কি বল কোরিওগ্রাফি করতে গেলে, আমি যদিও এত ডিটেল তো বুঝি না, মানে অ্যাটলিস্ট আমি এটুক একজন সাধারণ নাগরিক হিসেবে এটুক সেন্স তো আমার মাথায় আছে যে কেউ যদি একজন নাচ দেখাইতে চায় অফকোর্স হাত টাচ হইতেই পারে ভাই, এটা অস্বাভাবিক কিছু না। অ্যান্ড আমি একটা ইন্টারভিউ দেখলাম এই সেই নৃত্য পরিচালকের, তার নাম হচ্ছে মাইকেল। সেই ইন্টারভিউতে সে বলতেছে যে হ্যাঁ আমি হাত ধরছি, ক্যামেরা ছিল সামনে, অফকোর্স আমি তাকে নাচ দেখানোর জন্য তার হাত ধরছি বা ধরতে গেছি, তো তখন উনি আমাকে বলতেছে যে হাত ধরবা না, আমাকে মুখে মুখে বুঝিয়ে দাও। স্পেশালি আই লাভ দ্য ওয়ার্ড হি সেড, যে পাপ মুক্ত। আমি নৃত্য পরিচালক, তো আমার তো ভাই আমার তো হাত ধরাটা কোনো সাবজেক্ট না, মানে হাত ধরলে যে পাপ হবে, মানে পাপ মুক্ত নৃত্য, আমরা এটা করবো নাকি পাপ মুক্ত নৃত্য? সে বুঝছে যে আমি যদি হাত ধরে কোনো অন্যায় করে থাকি আমাকে শাস্তি দেন, আমাকে ফাঁসি দেন, শুট করে না আমাকে, শুট মি। সে কাজ করবে না, কেন কাজ করবে, আমি তার হাত ধরছি। হাত ধরাটা কি প্রবলেম ভাই, আমি যদি হাত ধরে অন্যায় করে থাকি আমাকে জেল দেন, ফাঁসি দেন, মেরে ফেলেন, এদেশ থেকে তাড়া দেন, নৃত্যশিল্পী থেকে অব্যাহত করেন, আমাকে বাদ দিয়ে দেন, পৃথিবী থেকে বাদ দিয়ে দেন, পৃথিবী থেকে দিতে করে দেন, আমাকে গুলি করে দেন, শুট করে দেন, শুট মি। তো এই পার্টটা আমার সবচেয়ে ফেভারিট, যে হচ্ছে শুট মি যখন বলছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে ইট ডাজন্ট অ্যাড আপ যে সামান্য জাস্ট হাত ধরার কারণে শুটিং রেখে চলে গেছে, কি ঘটনা নাকি। সো এই রকমের একটা ঘটনা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ করতে পারে, মানে আমি ফিল্মের কথা বলতেছি। আমি প্রত্যেকটা নিউজ ফলো আপ করতেছিলাম, দেখতেছিলাম যে আসলে ঘটনাটা কি। তারপর আস্তে আস্তে কেঁচো খুঁড়তে গিয়ে হচ্ছে সাপ বের হয়ে আসা শুরু করলো, যে আরো ঘটনা আস্তে আস্তে বের হওয়া শুরু করলো। যেমন একটা ঘটনা হচ্ছে এইরকম, এই নৃত্য পরিচালকের সাথে আগের দিনও শুটিং ছিল বা শুটিং করার কথা ছিল, সেটা হচ্ছে জায়েদ খান এবং সায়ন্তিকার, মানে একটা গানের শুটিং ছিল। তো এই নৃত্য পরিচালক হচ্ছে তাদেরকে 1 ঘন্টার একটা ব্রেক, মানে মেবি দুপুর পর্যন্ত শুট হয়েছে, দুপুর পর্যন্ত শুট হওয়ার পর তাদেরকে 1 ঘন্টার ব্রেক দেয়, বলছে যে 2 থেকে 3 পর্যন্ত আপনাদেরকে ব্রেক দিলাম, বা একটা নির্দিষ্ট সময় 2 থেকে 3 বা 2:30 থেকে 3:30 কিছু একটা হইতে পারে, যে এই ব্রেকের পর আপনারা ফেরত আসবেন, তারপর হচ্ছে আমরা আবার শুট করব গানের। তো তারপর হচ্ছে জায়েদ খান এবং সায়ন্তিকা তারা চলে যায়, বাট তাদের আসার আর কোনো খবর নেই,
কী ব্যাপার, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তারা আর আসেই না, তার কোথায় গেছে, কী করছে কে জানে। তারপর হচ্ছে তারা সন্ধ্যার দিকে ফেরত আসে, তখন এই যে নৃত্য পরিচালক উনি বলে যে কী ব্যাপার ভাই, এখন তো আর দিনের আলো নাই, এখন আর কী শ্যুট করবো, সন্ধ্যা তো হয়ে গেছে। তো যাই হোক, এই কথাটা আবার নৃত্য পরিচালক হচ্ছে প্রডিউসারকে বলে দেয় যে এরকম এরকম তাদের সাথে আমার শ্যুট করার কথা ছিল, আসার কথা ছিল, আমি তাদেরকে এক ঘন্টা ব্রেক দিয়েছি, বাট তারা আসছে সন্ধ্যায়, তিন চার ঘন্টা লেট করে আসছে, তারা কোথায় ছিল কী করছে কে জানে। সো এইটা হচ্ছে প্রডিউসারের কানে যায়, অ্যান্ড প্রডিউসার এই জিনিসটা ভালোভাবে নেয় না যে কী ব্যাপার, আমি টাকা দিচ্ছি, খরচ করতেছি, আমার 1.5 কোটি টাকা প্রজেক্টের একটা সিনেমা, আর তারা এখানে পিকনিক করতেছে, তারা শুটিং করে না ঠিকঠাক। তো প্রডিউসার এই ব্যাপারটা নিয়ে একটু খেয়াল করেন যে এই ব্যাপারটা আবার সায়ন দিকে জানতে পারে যে কী ব্যাপার, আমরা লেট করে আসছি, এই কথাটা আবার প্রডিউসারকে জানায় দিছে। সো এমনটা হইতে পারে যে আগের দিন ওই যে নৃত্য পরিচালক ওই কথাটা জানায় দিছে প্রডিউসারকে, এই জন্য হয়তো বা খেপে গিয়ে সায়ন্তিকা ওই সিম্পল ইস্যুটাকেই বড় করছে যে আমার হাত ধরছে, এই জন্য আমি চলে যাচ্ছি। আচ্ছা, তারপর সায়ন্তিকাকে যখন আবার জিজ্ঞেস করা হয় যে এই সামান্য ব্যাপারটা দিয়ে আপনি চলে গেছেন নাকি আর কোনো ঘটনা আছে, তখন সে আরও বলে যে প্রডিউসার সম্পর্কে বেশ কিছু কথা বলেন, যে এই প্রডিউসার তাকে হচ্ছে কক্সবাজার নিয়ে রাখছে, নিয়ে 2 দিন ফেলায় রাখছে, মানে কোনো কাজ নাই, কোনো শুটিং হচ্ছে না, কিছু না, ভাই 2 দিন ধরে আমি বসে আছি, অপেশাদার একজন প্রডিউসার, তারপরে কী সিনেমা করতে আসছি, সিনেমার কোনো স্ক্রিপ্ট নাই, কোনো কিচ্ছু নাই, আমি জানি না আমি কী সিনেমা করতেছি, আমার কোয়েশ্চেন হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট ছাড়াই আপনি রাজি হয়ে গেছিলেন, আচ্ছা ওটা ফ্যাক্ট, আচ্ছা আমি তো এত কিছু জানি না বা বুঝি না। সো এই হচ্ছে প্রডিউসারের বিরুদ্ধে সায়ন্তিকা বা নায়িকার অভিযোগ, এবং যে কথাটা জায়েদ খান নিজেও বলছে, জায়েদ খানও বলতেছে যে হ্যাঁ প্রডিউসার এটা অপেশাদার, খুবই তার কাজকর্মে ঠিক নেই, সে ঠিকঠাক মতো খাবার দাবার দেয় না, খাবার কম দেয় বা হচ্ছে কী লেক্সাস বিস্কুট দেয়, এই কমপ্লেন, মানে আমি জায়েদ খানের একটা ইন্টারভিউ দেখলাম, তো তার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে না, দিস গাই ইজ ডেড সিরিয়াস, এবং তার কথাবার্তা আমার বিশ্বাসযোগ্যই মনে হচ্ছিল, যদিও আমি জানি না আলটিমেটলি কে সঠিক কে ভুল। একটা প্যাকেট লেক্সাস বিস্কিট, এক প্যাকেট সোটা, আর একটা কলা হচ্ছে নাস্তা, এটা কে খাবে, পেশাদার প্রযোজক না উনি, কথায় কথায় প্যাক আপ করে দেন, প্যাক আপ করে দেন। জায়েদ খান সে প্রাণপণে চেষ্টা করতেছে, দিস গাই ইজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল যে তার মুভিটা যেন হয়, কারণ হচ্ছে বেচারার এর আগে, মানে তার ইন্টারভিউ থ্রুতে আমি জানতে পারলাম যে এর আগেও নাকি তার সাথে শ্রাবন্তীর মুভি হওয়ার কথা ছিল, বাট তারপরে মানুষজন, মানে তিনি যখন ঘোষণা দিচ্ছে যে শ্রাবন্তীর সাথে আমার মুভি হবে, তারপর মানুষজন নাকি শ্রাবন্তীকে বলছে যে জায়েদ খান তমুক তমুক, তার সিনেমা তো ভালো না, ফ্লপ খায়, তো আপনি তার সাথে সিনেমা করেন না, তারপর নাকি শ্রাবন্তী তার সাথে সিনেমা করে নাই, মানে তার সাথে সিনেমা হয় না। তো এই ব্যাপারটা আসলে একটা একটা খারাপ ইমেজ তৈরি করে, যে ঘোষণা দিয়ে দিছে শ্রাবন্তীর সাথে মুভি হবে, তার আর তারপর কোনো খবর নেই। যাই হোক, এই ব্যাপারটা দুঃখ প্রকাশ করছে জায়েদ খান তার ইন্টারভিউতে, সে বলতেছে যে এই জন্যই হচ্ছে কয়েকদিন আগে যখন গুজব ছড়াচ্ছিল যে জায়েদ খানের সাথে সায়ন্তিকার একটা মুভি হবে, তখন সাংবাদিকরা জায়েদ খানকে কোয়েশ্চেন করছে যে সায়ন্তিকার সাথে কি আপনার আসলে মুভি হবে, তখন জায়েদ খান বলছে না 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 মুভি হবে না, এগুলো গুজব। তো তখন আবার সেকেন্ডবার যখন তার সাথে সাক্ষাৎকার নিচ্ছিল সাংবাদিকরা, তখন তাকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, আপনি এর আগেরবার যখন আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সায়ন্তিকার সাথে আপনার কোনো মুভি আসতেছে কিনা, আপনি বলছেন গুজব, অথচ তার সাথে আপনার পিকচার দেখতেছি, আপনারা মুভি করতেছেন, তাহলে গুজব বলছিলেন, মিথ্যা বলছিলেন কেন? পরে বলতেছে ওই যে ওই কথা টানছে যে শ্রাবন্তীর সাথে কথা ছিল, তারপর হয় নাই, তারপর বিষয়টা খুবই লজ্জাজনক, কাজে এইবারও যদি এরকম হয় এই জন্য আমি আগে থেকে জানাই নাই। জায়েদ খানের এই ইন্টারভিউ দেখে আমি যেটা বুঝলাম যে সে প্রাণপণ চেষ্টা করতেছে যেন কোনো ঝামেলা না হয়, সে হচ্ছে সায়ন্তিকাকে বোঝাচ্ছে যে সে যেন ফেরত আসে বা শুটিংটা যেন কমপ্লিট হয় যে কোনোভাবেই হোক, মানে বিশাল একটা ক্যাচাল আর কি, যে এই পাশ থেকে বলতেছে নায়িকা বলতেছে প্রডিউসার খারাপ, প্রডিউসার বলতেছে নায়িকা খারাপ, আচ্ছা এটা তো বলা হয়নি, সে হচ্ছে প্রডিউসার বলতেছে যে আমি 50,000 রুপি দিয়েছিলাম, রুপি বা টাকা হোয়াটএভার তাকে দিয়েছিলাম, তারপর হচ্ছে তার জামা কাপড় কেনার জন্যে, বাট এই টাকা নিয়ে সে ভাগছে, এই টাকা আমার ফেরত দেয় নাই, আরও বেশ কিছু জামা কাপড় কিনে দিছে, এই জামা কাপড় নিয়ে ভাগছে, অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে চলতেছে স্টোরি। এই হচ্ছে আমাদের দেশের সিনেমার অবস্থা, যেখানে সিনেমা হোক না হোক সিনেমার পেছনের সিনেমা অনেক আরও বেশি ইন্টারেস্টিং, দেখতে ভালো লাগে, মজাই লাগে, খারাপ না। জায়েদ খান আমাদের সবার প্রিয়, আমার আমার স্পেশালি প্রিয় হচ্ছে তিনি কয়েকদিন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন ইউএসএ থেকে অর সামথিং, কীভাবে অ্যাওয়ার্ড পাইছে না পাইছে সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে, আজকে আর কথা না বলি, এমনিতেই আমি বেশি পকপক করে ফেলছি। ওকে, আচ্ছা, তো প্রডিউসার আবার আরেকটা কথা বলছে যে ওই যে ওই দিন তারা শুটিংয়ে তাদেরকে 1 ঘন্টার ব্রেক দেওয়া হয়েছে, কিন্তু 4-5 ঘন্টা তার কোথায় ছিল। ও, স্পেশালি আরেকটা মজার কথা তো বলতে ভুলেই গেছি, উফ, সেটা হচ্ছে লাউডস্পিকারে প্রডিউসার সায়ন্তিকাকে ফোন দিছে, মানে এখানে লেখা হচ্ছে এইভাবে যে সায়ন্তিকা বলছে যে সায়ন্তিকা নাকি ওই যে নৃত্য পরিচালক তাকে মারতে চাইছে ফোনে, এবং ফোনে নাকি বলতেছে যে আমি আমি তোমার নিতম্বে লাথি দেবো, পেপারের ভাষায় লেখা হয়েছে নিতম্ব, নিশ্চয়ই সে নিতম্ব নিশ্চয়ই আর বলে না, বলছে হয়তো যে মাইকেলের পাছায় লাথি দেবো। ওকে, তো উইথ অল ডিউ রেসপেক্ট ভাই, আপনারা সিনেমা বানান, সিনেমার পেছনের সিনেমা কেন এত বড় হয়ে যায় বুঝি না। যাই হোক, আরেকটা গুড নিউজ ফর জায়েদ খানের ফ্যানদের জন্য এবং আমার জন্যও গুড নিউজ, সেটা হচ্ছে জায়েদ খানের আরও একটা সিনেমা আসতেছে, সেটা হচ্ছে টাইগার, এবং সেটা শুটিং নাকি লন্ডনে হবে, মানে সেই সিরিয়াস ব্যাপার স্যাপার। জায়েদ খান এখন ডেড সিরিয়াস, মানে সিরিয়াস ব্যাপার স্যাপার, ভালো কিছু জিনিসপত্র আমাদেরকে হয়তো দেখাবে, ভালো কিছু মুভি নিয়ে আসবে। সো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট,
দোয়া করি আপনি ভালো মুভি নিয়ে আসেন, আর হচ্ছে আমাদেরকে আরও এরকম ইন্টারেস্টিং নিউজ আমাদেরকে দেন এবং আলোচনায় থাকেন, ভালোই লাগে, খারাপ না। ভালো থাকুন, গুড বাই।